আছেন শ্রী ব্রহ্মা এবং ভোলা মহেশ এবং মহালক্ষ্মী। একটা কমেডি হয়ে গেছে। কমেডিটা হচ্ছে কি, আমরা যখন ভ্যানে আসছিলাম, পুরী যাচ্ছে, ঠিক যেহেতু দুপুরবেলা এসে গেছি আমরা, চ্যানেল আমি পোষণ চলে এসেছি আরও একটা নতুন ব্লগে। তো গাইজ, আজকের ব্লগটা একটু অন্যরকমের হবে, কারণ আজকে আমরা যাচ্ছি চাকলাধামে। তো চাকলাধাম তোমরা সবাই জানো যে লোকনাথ বাবার জন্মস্থান। তো সেখানে গিয়ে আজকে আমরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। রাস্তা থেকে আমরা এখন পৌঁছাচ্ছি বারাসাতে, ঠিক আছে? সামনে থেকে রাস্তাটা দেখাও, এই রাস্তাটা কত সুন্দর। তো আমরা এখন বারাসাত যাব। তো বেসিক্যালি আমরা চাকলায় গাড়ি বাইক নিয়ে যাবো না, আমরা ট্রেনে করে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখন বারাসাত স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে আমরা বনগা লোকাল ধরবো। এখন বনগা লোকাল ধরে আমরা এখন যাব গুমা স্টেশনে। গুমা স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গুমা স্টেশনে চলে এসেছি। তো আমরা গুমা স্টেশনে যেহেতু চলে এসেছি, তো আমি এখানে কিছু লোকের কাছে জিজ্ঞাসা করলাম। তো ওরা বললো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে, এক নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়ে ওখানে মোটর ভ্যান ধরে আমাদের যেতে হবে, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের। গুমা স্টেশন থেকে আমরা এসে এখন বোদর বাজারের উদ্দেশ্যের দিকে যাচ্ছি আমরা এই ইঞ্জিন ভ্যান ধরে। এখন আমরা ইঞ্জিন ভ্যান ধরে বোদর বাজারে যাবো, সেখান থেকে অটোতে করে আমরা চাকলা মন্দিরে যাবো, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কোথা থেকে কেমনভাবে যেতে হয়। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো বলে দেবো কেমনভাবে তোমরা আসবে, ঠিক আছে? এখান থেকে তোমরা ভ্যান পেয়ে যাবে, ইঞ্জিন ভ্যান। ইঞ্জিন ভ্যান ধরে তোমাদের যেতে হবে বোদর বাজারে, দেখতে পাচ্ছ? এত রোদের মধ্যে এখানে বসে থাকতে থাকতে ফেটে যাচ্ছে, দেখো ঘামে একদম ভরে গেছে, ঠিক আছে? আর সেখান থেকে তোমরা মোটর ভ্যানে উঠবে, যার ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। এবং বোদর মার্কেটে গিয়ে তোমরা অটো ধরবে, যে অটো চেঞ্জ করবে, সেটার ভাড়া হচ্ছে 15 টাকা। তো বন্ধুরা ফাইনালি আমরা চাকলায় চলে এসেছি, আমরা দেখতে পাচ্ছো, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের মেন গেট। তো এখানে জুতো পরে প্রবেশ নিষেধ, সেই কারণেই পাশে জুতো রাখার জায়গা আছে, সেখানে আপনারা জুতো রেখে ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে? চলো, আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকে গেছি ফাইনালি, বুঝতে পারছ? দেখতে পাচ্ছি পিছনে মন্দির, খালি পায়ে হাঁটতে পারছি না, পা পুড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু দুপুরবেলা এসে গেছি আমরা, দুপুরবেলার কারণে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারছি না। আমি তোমাদের পয়েন্টে গিয়ে পুরো মন্দিরের আর ইটা দেখাচ্ছি, ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখো, ঠিক আছে? দেখতে পাচ্ছি আম গাছের তলায় চলে এসেছি, কী করবো, কারণ অনেকই গরম মাটি, সেই কারণে পা দেওয়া যাচ্ছে না। তো বাইরে থেকে ধরেছিল পুজো দেওয়ার জন্য, যেহেতু বাবা লোকনাথের কাছে এসেছি, সব থেকে এই ঠাকুর আমি বেশি মানি, ঠিক আছে? তো আমি তো পুজো দিয়েই যাব। তো আমি আমার বন্ধুকে এখন বাইরে পাঠাবো ডালা কিনতে, সে প্রসাদ নিয়ে আসবে, তারপর আমরা পুজো দিই। তো গাইজ দেখতে পাচ্ছ এটা পুরোটা হচ্ছে মন্দির, খুবই সুন্দর। আমি এখানে প্রথমবার আসলাম, ফার্স্ট টাইম আসা এখানে আমার, এর আগে আমি কখনো এখানে আসিনি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দিরের গ্রাউন্ড, দেখো। আমরা এখান থেকে ডালা নিয়ে নিচ্ছি, আমরা বেশি টাকার ডালা নিচ্ছি না, 50 টাকার ডালা নিচ্ছি। তো আমরা এখান থেকে দুটো ডালা নিয়ে নিলাম, ডালা নিয়ে এবার আমরা মন্দিরের দিকে যাব, ঠিক আছে? দেখো তোমরা, যেহেতু বাবার কাছে এসছি পুজো তো দিতেই হবে, তো আমরা অলরেডি দুজন দুটো ডালা নিয়ে নিয়েছি 50 টাকা করে। তো এখন আমরা এই ডালাতে পুজো দিয়ে তারপরে এখানে লাইন দিয়ে রাজভোগ খাবো, দেখতে পাচ্ছ? তো লাইন পড়ে গেছে অলরেডি। তো এখন পুজোটা দিয়ে আবার আমরা এখানে আবার আসছি। অ্যাকচুয়ালি আমরা তো সামনের দিকে হাঁটতে রয়েছি ভাই, কিন্তু পুজোটা কোথায় দিতে হবে সেটাই তো জানি না। তো এখন আমরা গর্ভগৃহের দিকে যাচ্ছি, যেখানে বাবা লোকনাথের গর্ভগৃহ। তো সামনেই মনে হচ্ছে এখানে পুজো দেয়, তো আমরা এখানে চলে এসেছি অলরেডি। তোমরা দেখতে পাচ্ছ আমি এই বাইরে নর্মাল পুজো দিচ্ছি, ঠিক আছে? কারণ কি,
ভিতরে পূজো দিতে গেলে 100 টাকা দিতে হবে, কারণ কি টাকা ছাড়া কোনো জায়গায় পূজো হয় না। তো যদি ভিআইপি গেস্টদের মতন পূজো দিতে চাও বসে, তাহলে তোমাকে 100 টাকা 150 টাকা দিয়ে ভিতরে ঢুকতে হবে, গর্ভগৃহের সামনে তুমি পূজো করতে পারবে। এখানে আমরা পূজো দিতে পারিনি, ঠিক আছে, কারণ আমরা বাইরে পূজো দিয়েছি, বাইরের আরেকজন পুরোহিতকে দিয়ে। এখানে যদি পূজো দিতে যেতাম তাহলে আমি তোমাদের প্রথমেই বলেছি 100 টাকা করে লাগে, তো 100 টাকা করে দিলে গর্ভগৃহে ঢুকে ভালো করে পূজো দেওয়া যাবে। তো যেমনই পূজো দেওয়া হোক না কেন, বাবা লোকনাথের কাছেই যাবে, তা আমি মনে করলাম বাইরে দেওয়াটাই উচিত, তো আমি বাইরে দিলাম। মন্দিরের এখানে ধূপ কাটিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়, তো যথারীতি আমিও এখানে মোমবাতি এবং ধূপ কাটি জ্বালিয়ে প্রার্থনা করেছি। এরপরে আমরা যাব প্রসাদ খেতে, যেটা মহাপ্রসাদ বলে, রাজভোগ বলে, সেটা আমরা এখন সেইখানে যাব। আমরা পুজো দেওয়া হয়ে গেছে, আমরা ফাইনালি পুজো দিয়েছি, তোমরা দেখেছো, তো আমরা এখন পুজো দিয়েছি, এবার আমরা এখানে রাজভোগ খাবো, রাজভোগ খেয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব, ঠিক আছে বন্ধুরা। এখন হচ্ছে এখানে হচ্ছে ভোগ খাবো, ঠিক আছে, ভোগ খেতে 30 টাকা করে নেয়, যেহেতু একটা বেজে গেছে, একটা বাজার ধরুন কুপন আর এখন নেই, ঠিক আছে, কুপন নেই, আমরা এখন এখানে একজনকে টাকা দিয়ে তারপর ঢুকবো ভিতরে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটি হচ্ছে ভোগ বিতরণের জায়গা, যেখানে ভোগ খাওয়া হয়, বসে খাওয়া হয়, খিচুড়ি ভোগ, ঠিক আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় কীভাবে কী করতে হয়, কোথায় কীভাবে যেতে হয়, ঠিক আছে। তাহ কারণ কি তোমরা যখন আসবে তখন তোমাদের কাছে এগুলো জানা থাকবে যে কোথায় কী করে তোমরা কী করবে কি না করবে, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আমরা এখন ভোগ খেতে বসেছি, দেখতে পাচ্ছ সবাই এখানে ভোগ খেতে বসেছে, এই দেখো। তো আমরা এখানে ভোগ খাচ্ছি, এদের পার হেড 30 টাকা করে লাগে ভোগ খেতে, দেখতে পাচ্ছ পুরোই ভরে গেছে। আর যদি রাজভোগ খাও, রাজভোগে একটু বেশি, 100 টাকা করে লাগে, আমরা দেখো পিছনটা। প্রসাদ আমাদের সামনে চলে এসেছে, তো আমরা এই খাবারটি কমপ্লিট করে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। খাবার খেয়ে বেড়ালাম, তোমরা দেখতে পাচ্ছ, তো প্রথমত একটা কমেডি হয়ে গেছে। কমেডিটা হচ্ছে কি, আমরা যখন ভ্যানে আসছিলাম, ঠিক আছে, আমরা ওখানের একটা নোংরা ন্যাকড়া দিয়ে ভ্যানটা মুছেছিলাম, তো মোছার পরে আমরা এখানে হাত ধোয়ার জায়গা খুঁজে পাইনি, তো ডাইরেক্ট আমরা খিচুড়ি ভোগ খেতে ঢুকে গেছি। খিচুড়ি ভোগ খেতে ঢোকার পরে আমরা ডোকরা হাত দিয়ে খেয়ে ফেলেছি, কী করবো এখন, সব বাবার নামে, এখন শরীর খারাপ হলে বাবা দেখবে, আর শরীর খারাপ না হলে বাবা দেখবে, সব বাবার উপরে। তো ফাইনালি আমরা ভোগ খেলাম, ভোগ খেয়ে বাইরে বেরালাম। এবার আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো, প্রথম আমি এসে পুজো দিয়েছি, পুজো দেওয়ার পরে এসে ভোগ খেলাম, এবার তোমাদের আমি পুরো মন্দিরটা দেখাবো ঘুরে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে পুরো মন্দির, দেখতে পাচ্ছ উপরে শিব ঠাকুর আছে, শিব মহাদেব আছে, সেটা আমি তোমাদের দূরে গিয়ে দেখাবো, কারণ এখান থেকে তোমাদের আমি দেখাতে পারবো না, ঠিক আছে, আমি তোমাদের সেটা দূরে গিয়ে দেখাতে হবে। এটা হচ্ছে পুরো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো মন্দির, ঠিক আছে। মন্দিরের উপর সাইডটা
ঠিক আছে। মন্দিরের উপর সাইডেও রাখা হয়েছে বাবা লোকনাথের মূর্তি এবং হর পার্বতী রাখা হয়েছে, আমি তোমাদের দেখালাম ভিডিওতে, ঠিক আছে। তো মন্দিরের নিচেটা যতটা সুন্দর, উপরটা ততটা সুন্দর, ওভারঅল মন্দিরটা খুবই সুন্দর, ঠিক আছে। আমাদের খুবই ভালো লেগেছে, কারণ আগে দেখতে পাচ্ছ আমরা এখন আম গাছের তলায় বসে একটু রেস্ট নিচ্ছি, ঠিক আছে। রেস্ট নেওয়ার পরে আমরা এবার যাব বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে। তার আগে বলি তোমরা এখানে কীভাবে আসবে, তোমরা এখানে আসতে হলে যদি শিয়াল থেকে আসো তাহলে তোমাদের আসতে হবে প্রথম গোমা স্টেশনে। গোমা স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে, এক নম্বর প্ল্যাটফর্মে এসে ইঞ্জিন ভ্যান ধরে বলবে চাকালা যাবো, তো সেখান থেকেই তোমাদের আসতে পারবে। তোমাদের বদরিবাজার আসতে হবে, বদরিবাজার থেকে তোমাদের আসতে হবে চাকলা, মানে দুটো গাড়ি চেঞ্জ করতে হবে। আর তোমরা যদি যাও রিজার্ভেশন করতে, রিজার্ভেশনও করতে পারো। তো যখন তোমরা গোমা স্টেশনে আসবে, গোমা স্টেশনে এক নম্বরে এসে ওখানে ইঞ্জিন ভ্যানকে বলে আমরা চাকলায় যাবো, 150 টাকা নেবে কিংবা 100 টাকা নেবে রিজার্ভ করার জন্য, ঠিক আছে। রিজার্ভ করে তোমরা চাকলায়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।